মার্সেল সেই থানা অন্তর্গত মার্কণ্ডেশ্বর সাহির নোলিয়া সাহিরে নিশাযুক্ত বেআইন কফসির বিক্রয় ও সেবন করা যাওয়া সম্পর্কের সূচনা মিলবা পরে থানা পক্ষ মঙ্গলবার দিন চড়াও করা যাইছিলা। চড়াওরে সেই সাহির 45 বর্ষীয় কমল বেহেরাকু গিরফ করা যাইছি। অভিযুক্ত কমল নিকটর 20 বোতল এসকপ কফ সিরপ জবত করা যাইছি। মার্কণ্ডেশ্বর সাহি হরিজন বস্তিরে জুয়া খেলা চালিথিবা সম্পর্করে বিশ্বস্ত সূত্রর সূচনা মিলবারে বাসেলি সেই থানা পক্ষ মঙ্গলবার দিন সম্পৃক্ত অঞ্চলের চড়াও করা যাইছিলা। চড়াওরে 3 জন জুয়াড়িঙ্কু গিরফ করা যাইছি। অভিযুক্ত মানে হলে মিশ্র নোলিয়া সাহির 29 বর্ষীয় মন্টু ওরফ মাটু বেহেরা ও 29 বর্ষীয় সন্তু ওরফ সন্তোষ বেহেরা এবং মার্কণ্ডেশ্বর সাহি হরিজন বস্তির 26 বর্ষীয় বিমল নাইক। অভিযুক্ত মানক নিকটর নগদ 4,450 টাকা সমেত জুয়া খেলার ব্যবহৃত হয়েছে গোটিয়ে তাস মুঠা ও গোটিয়ে জরিপাল জবত করা যাইছি। বেড়ামুভি সংলগ্ন সুপ প্যালেস ছক অঞ্চলের জন অপরাধী ছুরি দেখাই দোকানী মানুষ দাদাবটি মাগুথিবা সম্পর্কে মিলিথিবা সূচনার আধারে বলিয়াপণ্ডা থানা পক্ষরু এএসআই সুচেন্দু দাসঙ্ক নেতৃত্বে মঙ্গলবার সকালে চড়াও করা যাইছিলা। পুলিশ পার্টিকু দেখি অভিযুক্ত ঘটনাস্থলর খসি পড়াইবার উদ্যম করেছিলা, মাত্র তাকু কৌশলক্রমে কাবু করা যাইছি। অভিযুক্ত বলিয়াপণ্ডা বিজয়নগর বস্তির পছপার্শ্বস্থ 30 বর্ষীয় পিন্টু ওরফ সমীর সামন্তরায় বলে পুলিশ সূত্ররু জানা যাইছি। অভিযুক্ত পিন্টু নিকটরু গোটিয়ে ছুরি সহ নগদ 800 টাকা জব্দ করা যাইছে।